জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2022 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য দর্শনের সাজেশন। তোমাদের পাঁচটি প্রশ্ন আমি বলবো এবং এই পাঁচটি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে। এই পাঁচটি প্রশ্নের মধ্যে বচন অধ্যায় থেকে তোমরা পড়বে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো। এগুলি কিন্তু শর্ট টাইপের কোশ্চেন এবং এই শর্ট টাইপের কোশ্চেনগুলি ব্রড হবে, মানে প্লাস প্লাস হয়ে ব্রড কোশ্চেন হবে। দৃষ্টান্ত সহ নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো, বচনের সংযোজকের কাজ কি, একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও, বচন কাকে বলে, উদাহরণ সহ বাক্য ও বচনের পার্থক্য ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে, টিকা টাইপের প্রশ্ন। এবং এই সঙ্গে আর একটি প্রশ্ন তোমরা দেখে রাখবে, প্রশ্নটি হলো পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়, দৃষ্টান্ত সহ এ, ই, আই এবং ও বচনের পদের ব্যাপ্যতা নির্ণয় করো। এরপরে তোমাদের লজিক থাকবে অথবাতে এখানে তোমরা প্র্যাকটিসে রাখবে গুণ ও পরিমাণ নির্ণয়, অর্থাৎ প্রশ্নটি হবে এরকম, নিচের বাক্যগুলিকে অনপেক্ষ বচনে বা তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ নির্ণয় করো, বা আসতে পারে পদের ব্যাপ্যতা নির্ণয় করো। তবে এবছরে পদের ব্যাপ্যতা নির্ণয় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই হলো আমাদের বচন অধ্যায় থেকে প্রশ্ন। এবারে আসছি আমরা বচনে বিরোধিতা। এই অধ্যায় থেকে আগেরবার পর্যন্ত তোমাদের ব্রড কোশ্চেন ছিল না, এবছরে 2022 ব্রড কোশ্চেন আসবে। এখান থেকে তোমরা পড়বে বচনের বিরোধিতা বা বিরূপতা, এখানে বিরোধিতার জায়গায় বিরূপতাও থাকতে পারে, বিরূপতা কাকে বলে বা বিরোধিতা কাকে বলে, বিরোধিতার বর্গক্ষেত্রের সাহায্যে বিভিন্ন প্রকার বিরোধিতা ব্যাখ্যা করো, অর্থাৎ বিরোধিতার চতুষ্কোণ ব্যাখ্যা করো আসতে পারে, বা বিরোধিতা ব্যাখ্যা করো উদাহরণসহ ব্যাখ্যা করো, এভাবে বিভিন্নভাবে প্রশ্নটি আসতে পারে। তবে এই প্রশ্নটি আসার সম্ভাবনায় সবচেয়ে বেশি এবছরে। আর সেই সঙ্গে তোমরা দেখে রাখবে অসম বিরোধিতা কাকে বলে, অসম বিরোধিতাকে কি প্রকৃত বিরোধিতা বলা যায়, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। আর দেখে রাখবে বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য। আর সেই সঙ্গে এখানে লজিক আসবে তোমাদের, দেখে রাখবে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্ণয়ের লজিক থাকার সম্ভাবনা খুবই বেশি। আর সঙ্গে যেমন একটি প্রশ্ন উদাহরণ দিচ্ছি আমি, থাকার সম্ভাবনা রয়েছে, সকল কবি হয় ভাবুক, সত্য হলে নিচের বাক্যগুলি সত্যমূল্য নির্ণয় করো, দিয়ে নিচে কিছু চারটে বাক্য দেওয়া থাকবে। এই চারটে সলভ তোমরা যদি করতে পারো তাহলে 4×8 নম্বর পাওয়া যাবে। তো এইভাবে তোমাদের বিরোধিতার অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা চলে আসছি অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বিবর্তন কাকে বলে, উদাহরণসহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো, এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই বেশি। আর দেখে রাখবে অমাধ্যম অনুমান কাকে বলে, বিবর্তনকে কি অমাধ্যম অনুমান বলা যায়, দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য ব্যাখ্যা করো, এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। টিকা টাইপের প্রশ্ন, এখান থেকে সব প্রশ্নগুলি আসবে না, টিকা টাইপের প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন একটু বুঝে পড়ে রাখবে তাহলে তোমরা পেরে যাবে, কারণ এই প্রশ্নগুলি একটু লজিক টাইপেরই প্রশ্ন হয়। যেমন আর কয়েকটি টিকা টাইপের প্রশ্ন দেখে রাখবে, যেমন সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো, ও বচনের সরল আবর্তন কেন সম্ভব নয়, নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো, এই প্রকার আবর্তন কি বৈধ, এ ধরনের প্রশ্নগুলি দেখে রাখবে। আরেকটি প্রশ্ন দেখে রাখবে, যদিও 2021 সালের পরীক্ষা হয়নি, যে কারণে এই প্রশ্নটি তোমাদের 2021-এ আসার সম্ভাবনা ছিল, কিন্তু এটা 2022-এর প্রশ্ন হবে, যেহেতু তোমাদের 2022-এর পরীক্ষা দেবে তোমরা, তাই এই প্রশ্নটি দেখে রাখবে আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। এই হলো, আর সেই সঙ্গে এখানে অথবাতে লজিক থাকবে, তোমরা প্র্যাকটিস করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবছরে হলো আবর্তনের বিবর্তন অথবা বিবর্তনের আবর্তন, আর তোমরা সেই সঙ্গে আবর্তন ও বিবর্তন, বিবর্তন ও আবর্তন, এই দুটো লজিকও দেখে রাখবে। এরপরে আমরা চলে আসি নিরপেক্ষ ন্যায় অনুমানে। নিরপেক্ষ ন্যায় অনুমানে বৈধতা বিচার দুটো থাকবে, এখানে বলা যাবে না যে কোন দুটি আসবে, কমন দেওয়ার কিছুই নেই, প্র্যাকটিসের উপর নির্ভর করবে, যারা লজিক পারো তারা করবে, আর যারা লজিক পারো না, বৈধতা বিচার পারবে না, তাদের জন্য অথবাতে টিকা টাইপের প্রশ্ন থাকবে, যেমন নিরপেক্ষ ন্যায়ের টিকা, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, নিরপেক্ষ ন্যায়ের সাধ্য পক্ষ হেতুর কাজ,
অবৈধ সাধ্য দোষ, অব্যাপ্য হেতু দোষ, উভয়াশ্রবাক্য নামার্থক জনিত দোষ, চারিপদ ঘটিত দোষ, অবৈধ পক্ষ দোষ, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি, এই প্রশ্নগুলি দেখে রাখবে। মানে শর্ট টাইপের, টিকা টাইপের প্রশ্ন দুটো আসবে, যারা লজিক পারবে না তাদের জন্য। এরপরে আমরা চলে আসছি আরোহ অনুমানে। আরোহ অনুমানে একটি ব্রড কোশ্চিন তোমাদেরকে লিখতে হবে, সেটা হলো মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি রয়েছে চারটে, যে 21 সালে পরীক্ষা হয়নি, যে কারণে এবছরে একটু সমস্যায় রয়েছে সাজেশন করা। তবুও আমি তোমাদেরকে বলে রাখছি দুটো প্রশ্ন খুব ভালোভাবে পড়বে এখানে, সেটা হলো মিলের ব্যতিরেকী পদ্ধতি, আর একটা প্রশ্ন মিলের সহপরিবর্তন পদ্ধতি। এই দুটো প্রশ্ন খুব ভালোভাবে দেখে রাখবে, আর দুটো প্রশ্ন অবশ্যই টাসে রাখবে, অন্যই পদ্ধতি আর অন্যই ব্যতিরেকী পদ্ধতি। তাহলে দেখবে তোমরা 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি আমি বললাম, এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে। আমি পরবর্তীতে তোমাদেরকে আরও সাহায্য করার জন্য আসব, লাস্ট মিনিট হিসাবে আমি অবশ্যই তোমাদেরকে দেব। মাত্র 5টি প্রশ্ন আমি বলবো, এই 5টি প্রশ্ন তোমরা কমন পাবে। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করে জানিও, আর সেই সঙ্গে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। আসি পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।